গুরুত্বপূর্ণ আপডেট তো তোমাদের যে মাধ্যমিক দু হাজার একুশের পয়লা জুন থেকে যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল তা কোভিড নাইন্টিনের কারণে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আপাতত হচ্ছে না তো এ বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আপডেটটি সর্বপ্রথম তোমাদের কাছে তুলে ধরেছি যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে যখন গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আশা করি তোমরা সকলেই ভালো আছো অনেক ছাত্রছাত্রী ভাই বোনদের ফোন কলস ও ইমেলের ইমেলের জন্য আমরা বাধ্য হয়ে এই ভিডিওটি করছি কেননা আমাদের ইচ্ছা ছিল যে আমরা এই ভিডিওটি করব না কেননা তোমরা সকলেই জানো যে এই খবর হয়তো আপাতত ঘুরে বেড়াচ্ছে যে কোভিড নাইন্টিনের কারণে তোমাদের পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা আপাতত হচ্ছে না ঠিক আছে তো কেন হবে না তো সেই বিষয়ে আমরা বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরেছি এছাড়াও পরীক্ষা কি বাতিল হবে না পরীক্ষা পিছিয়ে যাবে ঠিক আছে তো তোমরা তোমাদের চিন্তার কোনো কারণ নেই যারা এখনো পর্যন্ত প্রিপারেশান করছো তোমরা প্রিপারেশান চালিয়ে যাও যতক্ষণ না আমরা গুরুত্বপূর্ণ আপডেট খবরটি পাচ্ছি ততক্ষণ না তোমাদেরকে সঠিকভাবে তোমাদের কাছে খবর তুলে ধরতে পারছি না কিন্তু এটা সত্যি যে কোভিড নাইন্টিনের কারণে পয়লা জুন থেকে আপাতত মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না তো পরীক্ষা কি বাতিল হবে না তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে তো সেই ব্যাপারে পর্ষদের সাথে সরকারের আলোচনা চলছে কেননা কোভিড নাইন্টিনের কারণে পয়লা জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব কেননা এই যে কোভিড নাইন্টিনের কারণে দেশে যে ট্রেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য প্রথমত তোমাদেরকে বলে রাখি যে তার জন্য যে সমস্ত ভাই বোনেরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর বিশেষ অসুবিধা যেমন রয়েছে তেমনি যে করোনার যে দ্বিতীয় ঢেউ সেই দ্বিতীয় ঢেউয়ের জন্য পুরোপুরি স্কুলকে ছুটি দেওয়া হয়েছে এছাড়াও শিক্ষক শিক্ষিকাদেরকে বিদ্যালয়ে আসতে নিষেধও করা হয়েছে যেমন এছাড়াও করোনা সংক্রমণের সরি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার ফলে পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয় এই বিষয়ে পর্ষদ জানিয়েছেন তো পরীক্ষা হবে কি হবে না সেটি সরকারের সিদ্ধান্ত চিন্তার কোনো কারণ নেই সকলেই সুস্থ থাকো ভালো থাকো